হ্যালো বিহার ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এক হাজার একশো ঊনপঞ্চাশটি শূন্য পদে সিআইএসএফ কনস্টেবল পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এজ লিমিট কী থাকতে চলেছে কীভাবে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে আলোচনা করব তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অলবেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সবার উপরে হয়েছে যে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ অর্থাৎ এর নতুন বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট অফ কনস্টেবল মেল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে আপনাদের কনস্টেবল মেল পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে কনস্টেবল ফায়ার মেল আর এখানে অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে অনলাইনে আবেদনের ডেট দেওয়া রয়েছে উনত্রিশ এক দু হাজার বাইশ থেকে চার তিন দু হাজার বাইশ অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে আর আবেদন করার এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে ক্লোজিং ডেট চার তিন দু হাজার বাইশ অর্থাৎ মার্চ মাসের চার তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের লাস্ট ডেট তার পরবর্তীতে এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে মেল ইন্ডিয়ান সিটিজেন্সরা এখানে আবেদন করতে পারবেন আর এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে কনস্টেবল ফায়ার পোস্টে নিয়োগ হতে চলেছে আর এখানে পে লেভেল দেওয়া রয়েছে পে লেভেল থ্রি অনুযায়ী এখানে আপনাদের বেতন দেওয়া হবে তার পরবর্তীতে নিচে চলে আসবো আমরা তো নিচে এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সিআইএসএফ এর তো এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করা হয়েছে এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই তো সেখান থেকে কিন্তু আপনারা ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এখানে পে স্কেল দেওয়া রয়েছে পে লেভেল থ্রি তারপরে ন্যাশনালিটি দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সরপ্রথমে সিরিয়াল নাম্বার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিসের নাম দেওয়া রয়েছে এরিয়া দেওয়া রয়েছে আর এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো এক এক করে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ আসাম বিহার থেকে শুরু করে বিভিন্ন স্টেটের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো আমরা কিন্তু এবার সরাসরি বেঙ্গলের ভ্যাকেন্সি লিস্টটি দেখে নেব তো সবার নিচে বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গল এন্টায়ার স্টেটে ফিফটি ওয়ান অর্থাৎ একান্নটি আর এখানে নকশাল এরিয়াতে তিনটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল টোটাল এখানে গোটা দেশে স্টেট অ্যান্ড নিউটি মিলিয়ে মোট এক হাজার একশো উনপঞ্চাশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তার পরবর্তীতে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে এখানে এলিজিবিলিটি কার্ডিয়ার সম্বন্ধে এবার আমরা জানবো এডুকেশনাল কোয়ালিফেশন হিসেবে বলা হয়েছে এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এইচএস পাস এবং তার সাথে কিন্তু এখানে আপনাদের সায়েন্স সাবজেক্ট থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্ট অর্থাৎ এখানে সায়েন্স সিস্টেমে এইচএস পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এস ডিমিট দেওয়া রয়েছে আঠেরো থেকে তেইশ বছর আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে চার তিন দু হাজার বাইশের হিসেবে অনুযায়ী এছাড়া এখানে এসএসটি ক্যান্ডিডেটের পাঁচ বছরের বয়সের ছাড় আর ও বিসি ক্যান্ডিডেটের তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস দেওয়া রয়েছে হাইট এখানে একশো সত্তর সেমি আর টেস্ট আশি থেকে আর পঁচিশে সেমি এখানে চেস্ট লাগবে এছাড়া এখানে আপনাদেরকে কিছু ছাড় দেওয়া হবে এখানে এই ছাড়টি রয়েছে কিন্তু গোর্খা গার্লেরিয়া রাজবংশ গোর্খা গার্লেরিজ সিকিম লাদাখ কাশ্মীর ভ্যালি তো এসব এখানে এরিয়ার ক্যান্ডিডেটরা এখানে ছাড় পেয়ে যাবেন হাইট আর চেস্টে তো সেটি আপনার এখান থেকে দেখে নেবেন তার পরবর্তীতে এখানে ওয়েট এখানে প্রপোশনাল দেওয়া রয়েছে হাইটের সাথে আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্সগুলো এখান থেকে আপনার ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে মেন মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নেব এবার সরাসরি এখানে হাউ টু অ্যাপ্লাই লিখে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন সিআইএসএফ সিআইএসএফ রিক্রুট ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের যে ফুল প্রসেস তো সেটি কিন্তু এই অফিসিয়াল পিডিএফ কিংবা নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আপনাদের ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার ডকুমেন্টস এখানে এসব কিছু আপনাদের আপলোড করতে হবে আর এখানে লাস্ট ডেট আমি আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি চার তিন দু হাজার বাইশ বিকেল পাঁচটার মধ্যেই কিন্তু আবেদন করতে হবে আর অ্যাপ্লিকেশন ফি জানিয়ে দেওয়া হয়েছে একশো টাকা আর এখানে এসসিএসটি ইএসএম ক্যান্ডিডেট জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না আর এখানে নিচে চলে আসবো আমরা নিচে এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট হতে চলেছে এখানে আপনাদের তো এখানে পি তারপরে এখানে পিইটি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু এখানে আপনাদের পাঁচ কিমি রান রয়েছে টোয়েন্টি ফোর মিনিটসে আর এখানে পিএসটি রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্টে এখানে হাইট এখানে চাওয়া হয়েছে একশো সত্তর আর টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু আগে আমি আপনাদের জানিয়ে দিলাম তার পরবর্তীতে এখানে রিটেন এক্সামিনেশান সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে রিটেন এক্সামিনেশান তো সেটি কিন্তু হবে আপনাদের অনলাইনে ওয়েমার বেস্ট তো এখানে অনলাইনে ওইমার ওইমারের সিবিটি কিন্তু হবে ওয়েমার অর কম্পিউটার বেসড টেস্ট দুটি দুই দুটির দুটির কথায় কিন্তু এখানে উভয়ের কথায় জানিয়ে দেওয়া হয়েছে আর এখানে চারটি পার্ট থাকতে চলেছে সাবজেক্ট হিসেবে মোট এখানে হানড্রেড মার্কস থাকছে আর টাইম এখানে থাকছে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা এখানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জি কে থাকছে ম্যাথামেটিক্স থাকছে অর ইংলিশ অ্যান্ড হিন্দি থাকছে তার পরবর্তীতে এখানে টেন পয়েন্ট টু পয়েন্ট ফোরে জানিয়ে দেওয়া হয়েছে দ্য ডেটস অফ এক্সামেশন উইল বি ইনফর্মড অফ ক্যান্ডিডেটস থ্রু সিআইএসএফ ওয়েবসাইট তো ওই সিআইসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনাদের এক্সামিনেশন ডেট জানিয়ে দেওয়া হবে তারপরে পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের যে অ্যান্সার কি টেন্টেটিভ অ্যান্সার কী তো সেটিও কিন্তু সিআইএসএফ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে আর কোয়েশ্চেন পেপার কিন্তু এখানে সেট করা হবে এখানে টুয়েলভ স্ট্যান্ডার্ড সায়েন্স সাবজেক্ট হিসেবে অনুযায়ী তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে মোড অফ সিলেকশান দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সটার ওয়ানে কিন্তু আমরা চলে এসেছি অ্যান এক্সটার ওয়ানে কিন্তু আপনাদের ফুল প্রসিডিওর বলতে হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন অনলাইনে যে আপনার আপনারা ফর্ম ফিল আপ তো সেটি কিন্তু ফুল প্রসিডিওর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল প্রসেস এখানে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে তো এবারও আমরা আরও নিচে চলে আসবো তো নিচে এখানে স্টেট অনুযায়ী এখানে ভ্যাকেন্সির লিস্ট একটি দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ নকশাল অ্যান্ড মিলিটেন্সি অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টের এখানে নাম দেওয়া রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু ঝাড়গ্রাম রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং আপনাদের যাদের যাদের উপযুক্ত কোয়ালিফিকেশনটি রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারেন তো এই ফুল অফিশিয়াল নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ